बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय सांबादिक বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ল্যাবে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে অত্যন্ত অসুস্থ, সে কারণে উনি অসুস্থ হয়ে পড়ায় দলের কেন্দ্রীয় দপ্তরের কাজ সাময়িকভাবে দেখার জন্য আমাকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এখানে নিয়োগ করেছেন। সেই জন্য আজকে আমাদের আমি এখানে দায়িত্ব পাওয়ার পরে প্রথম প্রেস দেখি, তো আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপনির্বাচন সরকার তাদের দলীয় সন্ত্রাসী দিয়ে বরাবরের মতোই ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোট কেন্দ্র দখল সহ ব্যালট পেপারে গণহারে সিংমারা, জাল ভোট প্রদান ও সাধারণ ভোটারদের ভোট দিতে প্রচণ্ড বাধা দিয়েছে। একতরফাভাবে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতেই সরকার এ ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে অতীতের মতোই। বিএনপির সমর্থক ও সাধারণ ভোটারদের উপর হামলা এবং ব্যাপক ভোট জালিয়াতির আশ্রয় নিলেও আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের অনুগত প্রশাসন সেসব দেখেও না দেখার ভান করেছে। এসব অনিয়ম, ভোট জালিয়াতি ও পেশি শক্তির বিষয়ে অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। সাংবাদিক বন্ধুগণ, বিএনপি মনোনীত প্রার্থী সহ অন্যান্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সাধারণ ভোটারদেরকেও ভোট কেন্দ্রে আসতে বাধা দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেখানে তারা ব্যাপক তাণ্ডব ঘটায় এবং দেশের নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক মৃত প্রায় চেহারা গতকালের এই ভোট ডাকাতি এবং জালিয়াতি নির্বাচনের মাধ্যমে সেটাও জনগণের সামনে স্পষ্ট হয়েছে। আবার সারা দেশে ধানের শীষের গণজোয়ার সহ্য করতে না পারার জন্যই সন্ত্রাসীরা নির্বাচনে ভোট জালিয়াতি সহ ধানের শীষের সমর্থক ও সাধারণ ভোটারদের ভয় পাইয়ে দিয়ে হামলা চালিয়েছে। বরাবরের মতো নির্বাচনকে একতরফা করতেই গতকাল সরকারের প্রত্যক্ষ মদদে এই ধরনের ভোট সন্ত্রাসের আশ্রয় নেওয়া হয়েছে। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় নির্বাচনগুলিতে সরকার দলীয় সন্ত্রাসীদের দ্বারা ভিন্ন পন্থায় ভোট জালিয়াতি সহ সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তীব্র ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। এসব হামলায় আহত নেতাকর্মীদের আমরা দ্রুত সুস্থতা কামনা করছি এবং একই সাথে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। উপজেলা নির্বাচন ও উপনির্বাচন, দিনাজপুর সদর, নওগাঁ মালদা উপজেলা, যশোর সদর, খুলনা পাইকাছা, বাগেরহাটের শরণখোলা উপজেলা, মাদারীপুরের শিবচর উপজেলা, কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও চাঁদপুরের মর্দক দক্ষিণে গতকাল অনুষ্ঠিত সকল উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনের সহায়তায় ধানের শীষের সকল এজেন্টদেরকে বের করে দিয়ে কেন্দ্রগুলিকে দখল করে নেয়। শুধু কেন্দ্র দখল করেই তারা ক্ষান্ত হয় নাই, তারা সেখানে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেই জন্য সেসব এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে তারা সেখানে একটা ব্যাপক শেষ সন্ত্রাসের বা ত্রাসের কায়েম করে, যার কারণে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। এরকম পরিস্থিতিতে সন্ত্রাসীরা
ভোট কেন্দ্রগুলিকে দখল করে নিয়ে সেখানে তারা নির্বিচারে জাল ভোট প্রদান করে এবং গণহারে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স বোঝাই করে। সেখানে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও সেখানে পুতুলের মতো কাজ করেছে সরকারি কর্মকর্তাদের নির্দেশে এবং সরকারি দলের কর্মকর্তাদের নির্দেশে তারা সেখানে নির্জীব ভূমিকা পালন করে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপনির্বাচন 2020 দিনাজপুর জেলাধীন সাতকালা ইউনিয়ন, লালমনিরহাট জেলাধীন গর্জিমারি ইউনিয়ন, দলগ্রাম ইউনিয়ন, পাটিকাপাড়া ইউনিয়ন, রংপুর জেলাধীন চন্দনপাট ইউনিয়ন, চাপাই নবাবগঞ্জ জেলাধীন ফতেপুর ইউনিয়ন, গাজীপুর জেলাধীন নগরী ইউনিয়ন, ফরিদপুর জেলাধীন কোরকান্দি ইউনিয়ন, বরিশাল জেলাধীন কলসকাঠি ইউনিয়ন, ময়মনসিংহ জেলাধীন শেরপুর ইউনিয়ন, বাদিয়ান ইউনিয়ন, সিরাজগঞ্জ জেলাধীন পরজানা ইউনিয়ন, পাবনা জেলাধীন মন্ডতোষ ইউনিয়ন, হানগুড়া ইউনিয়ন, চুয়াডাঙ্গা জেলাধীন বড়াইটুক ইউনিয়ন, ডাউক ইউনিয়ন, সিলেট জেলাধীন লক্ষ্মীপাশা ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন, মধুরীবাজার জেলাধীন মির্জাপুর ইউনিয়ন, হবিগঞ্জ জেলাধীন শাহজাহানপুর ইউনিয়ন, কুমিল্লা জেলাধীন আগ্রা ইউনিয়ন, চাঁদপুর জেলাধীন মেহের দক্ষিণ ইউনিয়ন, সুলতানাবাদ ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, সাচার ইউনিয়ন, গোহট ইউনিয়ন, লক্ষ্মীপুর জেলাধীন ইছাপুর ইউনিয়ন, কেরুয়া ইউনিয়ন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন, চট্টগ্রাম জেলাধীন সোহাবিন ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, আদুনগর ইউনিয়ন এবং হারামিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই সকল ইউনিয়ন পরিষদের অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনেই সন্ত্রাসীরা উপজেলা নির্বাচনের মতোই ভোট কেন্দ্রগুলোকে তারা দখল করে নেয় এবং সেখানে একইভাবে গণহারে ব্যালট পেপারে নৌকা প্রতীকে বা তাদের পছন্দের প্রতীকে সিল মেরে বিএনপি এবং অন্যান্য প্রার্থীদের এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেয়। সেই সব কেন্দ্রে যে সকল বিএনপির এজেন্টরা ঢুকতে পেরেছিল সময় করার সাথে সাথে তাদেরকেও সেসব কেন্দ্র থেকে বের করে দেয় এবং সেখানে তাদের নির্যাতন করে, তাদের বিএনপির অনেক এজেন্ট সেখানে আহত হয়েছে। সাধারণ ভোটারদেরকেও এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি, বরঞ্চ বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে সেখানে সরকারি দল সমর্থক ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা তারা 200-300 মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পাড়ায় মহল্লায় গ্রামে মহড়া দিয়েছে এবং সাধারণ ভোটাররা তাদের ভোট দিতে না যায় সে কারণে তারা সেখানে তাদের ভয় ভীতি দেখিয়ে শেষ সন্ত্রাস কায়েম করেছে। সে কারণে সাধারণ ভোটাররাও সেখানে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখানেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা, রিটার্নিং অফিসার এবং প্রশাসনের কর্মকর্তারা নির্জীব ভূমিকা পালন করে। বন্ধুরা, গতকাল দেশের যেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনে আমি আগে বলেছি সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব ছিল। নির্বাচন কমিশন সেখানে ছোট জগন্নাথের মতো কাজ করেছে। বরাবরের মতোই গতকাল স্থানীয় নির্বাচনগুলিতে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত নির্লজ্জ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও নিজেদের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়ে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে এবং কোনো তফসিল ঘোষণার মাধ্যমে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু কোনো নির্বাচন দাবি করছে। এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি ও জালিয়াতির প্রতিবাদে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগাঁও থেকে সংশ্লিষ্ট জেলায় আজ যে প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলেন সে সকল কর্মসূচিতেও স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ব্যাপক বাধা প্রদান করছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে জনগণের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে জনগণের সেন্টিমেন্টের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ 5 ও 9/6 আসনের উপনির্বাচনগুলিতেও ভোট ডাকাতি সহ সারা দেশে অব্যাহত গুম, খুন, নারী ধর্ষণ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল
ফেনী, ফুলগাজী উপজেলা ও চট্টগ্রামের আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা কর্মসূচিগুলিতে হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড এবং নেতাকর্মীদেরকে গুরুতর আহত করে। এইসব সন্ত্রাসী ঘটনার আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। বন্ধুরা, গত 19 অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি দোয়া মাহফিল অনুষ্ঠানে অতর্কিতে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গুরুতর আহত করা হয়। হামলায় আরো 30 জন আহত হয়েছেন। সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পিত এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সরকারি নানা ব্যর্থতার আড়াল করতেই সরকার দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর দলীয় সন্ত্রাসীদের দিয়ে বেপরোয়া হামলা ও নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। তবে এইসব হামলা ও নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনের স্রোতধারাকে স্তিমিত করা যাবে না, বরং যে কোনো মূল্যে জনগণ রাজপথ কাঁপিয়ে অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটাতে হেয়ে আসবে। বন্ধুগণ, আপনারা জানেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আমি আগে উল্লেখ করেছি। বর্তমানে তিনি ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার চিকিৎসা করছেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আমরা তার আসল রোগ মুক্তি কামনা করছি, পাশাপাশি দেশবাসীর প্রতিও তার সুস্থতা কামনায় দোয়া চাইছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জনাব রুহুল কবির রিজভী সাহেবকে সুস্থতা দান করুন, এই দোয়া করি। এছাড়াও আমাদের বেশ কিছু নেতাকর্মী যারা করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। থাকলে ভালো হয়।